অ্যানিম্যাল হেলথ বিভিএমসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা সেই সাথে জানাই আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাভানা ফার্মার একটি বুলাস ফর্মে প্রোবায়োটিক প্রিবায়োটিক অ্যামাইনো অ্যাসিড এনজাইম এবং ইস্ট সমৃদ্ধ একটি ঔষধ, যেটি আপনার গবাদি প্রাণীর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ। ভিটামিন মিনারেলের অভাবে গবাদি প্রাণী বিভিন্ন রোগ হয়ে থাকে, এমনকি এমন কিছু সমস্যা হয় গবাদি প্রাণীর যেমন দুধ উৎপাদন কমে যেতে পারে, মাংস উৎপাদন ব্যাহত হতে পারে। সেটার জন্য একটি আদর্শ ঔষধ একটি বুলাস ফর্মে নিয়ে এসেছেন নাভানা ফার্মা। এটি বিদেশি প্রোডাক্ট তথা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমদানিকৃত। এটা অনেকে হয়তো নাম জানি, অনেকে হয়তো নাম জানি না এবং কার্যবিধি সম্পর্কেও জানি না। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। যা হোক, এই ওষুধটা হচ্ছে নাভাপ্রো প্লাস ভেট। এটি হচ্ছে নাভাপ্রো প্লাস ভেট। এটি হচ্ছে প্রোবায়োটিক প্রিবায়োটিক ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এবং এনজাইমের সমৃদ্ধ একটি ঔষধ। এর সেম ক্যাটাগরি সেম ড্রাগস আদার্স কোম্পানির হচ্ছে একমি কোম্পানি বায়োগার্ড, তারপরে স্কোয়ারের বায়োলেক্ট বেট। যেহেতু এটি বাজারে আছে, একটু দামও একটু কম, সেক্ষেত্রে এখন আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। এটি সাধারণত কি কি কাজ করে থাকে আমরা জানি না, আমরা শুধু রুচির জন্য খাই। গরু যদি কম খায় তাহলে কিন্তু আমরা এই ওষুধগুলো দিই, আসলে তা না। এটি আপনার গবাদি প্রাণীর অন্ত্রে তথা পেটে বসবাসকারী ক্ষতিকর জীবাণুর সংখ্যা হ্রাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও খাদ্যের উপস্থিতির পুষ্টিগত মানের বৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে এর পরিপূর্ণ শোষণ এবং কি বিভিন্ন অঙ্গের মাধ্যমে এটি বিভিন্ন সাইডে পৌঁছে দেওয়ার কাজটা এই নাভাপ্রো প্লাস ভেট করে থাকে। এছাড়াও আপনার গবাদি প্রাণীর অরুচি, ক্ষুধামন্দা, পেট ফাঁপা এ ধরনের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, এবং কি গবাদি প্রাণীর দুধ ও মাংস উৎপাদন করতে এই নাভাপ্রো প্লাস ভেট খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। এছাড়াও বিপাকীয় সমস্যা তথা হজমের সমস্যা যে সমস্ত গবাদি প্রাণীতে থাকে সেই সমস্ত ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করতে পারি। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিপাকীয় সমস্যাটা হয় সাধারণত গবাদি প্রাণীর দীর্ঘদিন ধরে কৃমিজনিত সমস্যার কারণে এটি হয়ে থাকে। সেক্ষেত্রে কৃমির ঔষধ খাওয়ানোর পর আমরা নাভাপ্রো প্লাস ভেট, এটি যেহেতু ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড কাজ হচ্ছে আপনার মাংস বৃদ্ধি করা, দুধ উৎপাদন করা, ভিটামিনের অভাবজনিত কাজ যেগুলো সেটি হচ্ছে B1 কাজ একরকম, B2 কাজ একরকম। ভিটামিন আপনার রুচি বাড়াবে, চামড়ার মসৃণতা আনয়ন করবে এবং কি তাদের একটা গ্লেজ দিবে, গবাদি প্রাণীর শরীরে একটা গ্লেজ দিবে, এটা ভিটামিনের কাজ। আর মিনারেলের অভাবজনিত যে লক্ষণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অখাদ্য খাওয়া, যেমন প্লাস্টিক খাওয়া, মাটি খাওয়া, ঠিক আছে, তারপর কার্পেট খাওয়া, এ ধরনের যে বদ অভ্যাস গবাদি প্রাণীর সেটা সাধারণত মিনারেলের অভাবে হয়ে থাকে। সেই অভাবটা প্রতিরোধ করবে এই নাভাপ্রো প্লাস ভেট। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঔষধ আপনার গবাদি প্রাণীর জন্য। অবশ্যই আপনারা এই ঔষধটা আপনার গবাদি প্রাণীকে অবশ্যই দিবেন, কারণ এটা দামে একটু কম অন্যান্য কোম্পানির চেয়ে। সেই ক্ষেত্রে এটি আপনার গবাদি প্রাণীর জন্য হতে পারে খুবই আদর্শজনিত ঔষধ। যা হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।